নারায়ণগঞ্জ জেলার চরসৈদপুর এলাকায় ফেভিকল কোম্পানির ওয়েস্টিজের টেন্ডারকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যালয় অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত 16 সেপ্টেম্বর রাত 8টায় নারায়ণগঞ্জ জেলার গোকনগর ইউনিয়নের 9 নং ওয়ার্ড এলাকার এই ঘটনাটি ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, বাংলাদেশ শ্রমিক লীগের সড়ক পরিবহনের সদর থানার সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ফেভিকল কোম্পানিতে ওয়েস্টিজের ব্যবসা বাণিজ্য করে আসছিল। এই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে অপর এক ওয়েস্টিজ ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর থানার হাজি রূপচাঁদ সর্দারের পুত্র মোহাম্মদ খোরশেদের সাথে ব্যবসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। অতঃপর খোরশেদ 16 সেপ্টেম্বর রাত 8:45 নারায়ণগঞ্জ সদর মডেল থানার চরসৈদপুর এলাকার প্রিমিয়ার সিমেন্ট ট্রাক স্টেশন সংলগ্ন শ্রমিক লীগের মোহাম্মদ শাহজাহান মোল্লার একটি অফিস কার্যালয়ে অজ্ঞাতনামা 20-25 জন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাঙচুর চালায়। এ ব্যাপারে শাহজাহান মোল্লা নারায়ণগঞ্জ সদর মডেল থানার 2 লাখ টাকার ক্ষতিসাধন উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে মোহাম্মদ শাহজাহান মোল্লার পুত্র মোহাম্মদ মনির মোল্লা বলেন, আপনার দীর্ঘ গত 9-10 বছর যাবৎ আমরা এই ফেভিকল ফ্যাক্টরি এখান থেকে অস্টিস মালামাল পলি ড্যারাম যাবতীয় মালামাল আপনার সব আমরা বার করি, আমাদের নামে ওয়ার্কার্ডার তো মাল আমরা এই মাল সামান আমরা বার করি। এটা নিয়ে আপনার খোরশেদ আলম নামে এখানে এক ব্যক্তি আছে, ওই আপনার ঝামেলা করছে, কয়েকবার ঝামেলা করছে। ঝামেলা করার পরে এলাকার পঞ্চায়েত সবাই বসিয়া আমাদের একটা আর কি সমাধান করে দিছে যে 45% ওদের ওরা নিব আর 55% আমি নেবো। এটা আমার কাছে ডকুমেন্টস আছে, স্টেম আছে, ওয়ার্কার দিছে ফ্যাক্টরিতে ওয়ার্ক টেন্ডারের সময় এসে কোটেশন জমা দিছে। আমি আরও ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমি জিজ্ঞাসা যে এমন এমন তুমি কি কোটেশন জমা দিছ, ওই আমার ডাইরেক্ট অস্বীকার করতে থাকেন, না তো বাবা আমি তোর তো টাকা নেই, সব সময় টাকা পয়সা দিয়েছে, আমি কেন কোটেশন জমা দিন। আমি কই তাহলে তুমি কোটেশন দাও নাই তো শিওর, কয় না শিওর আমি দিইনি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্যাক্টরি থেকে খবর পাইছি কোটেশন জমা দিছে। আমি এটা হলো আপনার মুন্সিগঞ্জ থানায় জিটি করছি, একটা ওর বিরুদ্ধে জিটি করার পক্ষে ওরে থানা থেকে ডাকাইছে, ডাকানোর পরে ডাকায় কইছে এরকম এরকম আপনার যা ঝামেলা আছে আমরা থানায় দেখবো, এটা দেখার পরে আপনি শুক্রবার দিন থানায় আসবেন, শনিবার দিন ওর থানা থেকে ডাকাইছে, শুক্রবার দিন ডাকানোর কথা। ওই বৃহস্পতিবার দিন আমি ওর কেন গেলাম, আমি থানায় কেন অভিযোগ করলাম, এর কারণে মনে করেন ওই দলবাহিনী নিয়ে কয়েকজন 5-6 জন ছিল, ওই ছিল আমার আওয়ামী লীগ অফিস প্রতিষ্ঠান, এখানে আমরা মনে করেন ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ করি, আমি নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবী লীগের একজন কর্মী, প্রচার সম্পাদক, আমার বাবা শাহজাহান মোল্লা সিনিয়র সভাপতি এই অফিসের। আমি থানায় অভিযোগ করছি, র্যাবে অভিযোগ করছি, র্যাবের কাছে জিনিসটা জানা আছে, মুন্সিগঞ্জ থানায় অভিযোগ করছি, নারায়ণগঞ্জ থানায়। ওর বিরুদ্ধে আজকে আমার দাবি এটা সুস্থ একটা বিচার চাই, যে পরবর্তীতে এরকম কেউ না করতে পারে, ওর সাথে আমার সাথে দ্বন্দ্ব আমারও ক্ষতি করতো, ওই আজকে অফিস না ভাঙে যদি আমার উপর যদি টর্চার করতো আমি এতটা কষ্ট পাইতাম। সাবির আহমেদ, NNTV, নারায়ণগঞ্জ।